তিন বছরের সিয়ামের কাফফারা মানে কাজা সিয়ামে কাফফারা বা কিভাবে পালন করতে হবে? তিন বছর একজন মহিলা সিয়াম রাখেননি, কেন রাখেননি সেটা বলেননি। আমরা ধরেই নিচ্ছি তিনি তখন সালাত পড়তেন, তিনি তখন সালাত পড়তেন এবং হতে পারে তিনি হয়তো প্র্যাগন্যান্ট ছিলেন বা বাচ্চাকে দুধ খাইয়েছেন, এই কারণে তিনি সিয়ামগুলো রাখতে পারেননি। অথবা হতে পারে কোনো কারণ ছিল না, গাফলতির কারণে, অর্থাৎ তিনি ভাবলেন যে ধরুন আমি সিয়াম পালন করবো না। এই দুটো কারণের যেটাই ঘটুক না কেন, তাকে যেহেতু তিনি শক্ত সমর্থ, এটাই আমরা বুঝতে পেলাম, কারণ তিনি শারীরিকভাবে অসমর্থ এটা বলেননি, তাহলে তাকে এই তিন বছরের সিয়াম তো তিন বছর না। যদি আমরা তিন বছরের সালাত বলি, তাহলে তিন বছরের সালাত একদম দিন গোনে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত হিসাবে। কিন্তু তিন বছরের সিয়াম মানে কি? তিন মাস, নব্বই দিনের সিয়াম, নব্বই দিনের সিয়াম মানে হলো তিন মাস। এটা যে কোনো এক বছরে তিনি কাজা করে ফেলতে পারেন। কোনো ব্যক্তি যদি ইচ্ছে করেও সিয়াম ভঙ্গ করে রমাদানের সিয়াম, তাহলেও তাকে কাজা করতে হবে। শুধু এখতলাফ হচ্ছে কাফফারাও দিতে হবে কিনা। আমাদের বিশুদ্ধ মত অনুযায়ী এবং আমাদের শায়েখ ওলামায়ে কেরাম তারাও বলেছেন বিশুদ্ধ মতে কাজা করতে হবে শুধু একটা অবস্থায়, যদি কেউ দিনের বেলায় স্বামী স্ত্রীর মিলন ঘটায়, আদারওয়াইজ ইচ্ছা করেও যদি কেউ ভঙ্গ করে তবুও তার কাজা করলেই চলবে, তবে তাকে তওবা করতে হবে। যেহেতু রমাদানের দিন ইচ্ছে করে একটা রোজা ভঙ্গ করা, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, বড় ধরনের কবিরা গুনাহ, অতএব তাকে তওবা করতে হবে এবং কাজা করতে হবে। তাহলে তিনি তিন মাসের কাজা করবেন, এটাই হচ্ছে বিধান। একসাথেও কাজা করতে পারেন, ভেঙে ভেঙেও কাজা করতে পারেন, তবে যখনই তিনি এ বিষয়ে সচেতন হলেন পরবর্তী রমজান আসার আগেই যদি তিনি হোক তিন বছরের করে ফেলেন, তাহলে শরিয়ার স্পিরিটটা বজায় থাকলো। জি।